আসসালামু আলাইকুম। হে গাইস, খুবই চমৎকার একটা ইউনিক কনসেপ্টের অফার শেয়ার করব, যেটা হচ্ছে টোটালি টেলিগ্রামের উপরে ওয়ার্ক করতেছে। এবং এটা হচ্ছে টেলিগ্রামের যে নিজস্ব টোন কয়েন, টোন কিপারের মধ্যে আসে। আমি আপনাদেরকে জাস্ট বলবো, অফারটা পুরাই ফায়ার, সো কেউ মিস করবেন না। আমি অ্যাটু জেড দেখাই দিব। লাস্ট দ্য ভিডিওস মেন পয়েন্ট, কথা বলার সময় নাই, আগুন অফার। যেহেতু নতুন বন্ধু রয়েছেন, অবশ্যই টেলিগ্রামটা সাবস্ক্রাইব করে পিন পোস্টটাকে ফলো করে দেবেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, ইমেল হচ্ছে ফার্স্ট কমেন্ট। ওকে গাইস, তো এখানে কাজ করতে হলে আপনাদের হচ্ছে প্রথমত যে ডাউনলোড টোন ওয়ালেট, এটা কিন্তু লাগবেই, মোস্ট লাগবে। আমি ডাউনলোড করে নিয়েছি, আপনারা ডাউনলোড করে নেবেন। তো কীভাবে অ্যাকাউন্ট করবেন এখানে ওটা পরে দেখবো, চলুন আগে বোর্ডটাকে জয়েন করি। জয়েন এয়ারড্রপ এখানে একটা ক্লিক করে দেবেন, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, স্টার্টের মধ্যে একটা ক্লিক করবেন। এখানে কিন্তু তারা বলতেছে, দেখেন এই যে আপনার সিটিজেন এ প্লে টু এয়ারড্রপ আপগ্রেড ক্যাট, আপনার বুস্ট র্যাঙ্কিং, মানে এখানে যত বেশি আপডেট করবেন তত বেশি র্যাঙ্কিং হবে। আর্ন ফিশ, দুইটা অপশন আছে। সো আমি যতদূর পারি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো, পার্ট ওয়ান না কুলাইলে আমি পার্ট টু নিয়ে আসবো। প্লে গেম এখানেও ক্লিক করতে পারেন, এখানেও ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি, এখান থেকে স্টার্ট বোর্ড। এটা সেম লাইক হট কয়েনের মতো মামা, একটা পুরা ফায়ার প্রজেক্ট মনে হচ্ছে আমার কাছে। আমি দেখাই, আপনারা নিজেরাই পছন্দ করবেন যে আরে শালা সে একটা ই বানাইছে, ওই কনসেপ্ট নিয়ে আসছে। দেখেন এখানে একটা মজার বিষয় কি, তো এখানে যখন আমরা জয়েন করলাম, ভালোভাবে বুঝেন এখানে এই যে আমাদেরকে পয়েন্ট দিচ্ছে 10,000, ঠিক আছে। তো আমাদের কাজ কি, আমাদের প্রথম হচ্ছে ফিশিং বুস্ট, তারপরে ক্যাট শপ ইনভাইট, আমি শপ ইন্ট্রোডাকশন করতেছি। এই ক্যাটের মধ্যে ক্লিক করবেন, আপনারা ভালোভাবে বুঝেন, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কি করবেন, এই একটা দুইটা তিনটা চারটা, তাহলে চার চার আট, বারোটা ক্যাট নেবেন এখানে। এক দুই, দেখেন এই যে আমার কিন্তু এখান থেকে পয়েন্ট কাটবে, ভালোভাবে বুঝেন, পয়েন্ট কাটবে। এই যে আমার এখান থেকে পয়েন্ট কাটবে, এর বিনিময়ে ক্যাট দিবে। আবার এখানে আরেকটা বিষয় আছে যে ক্যাট যত নিবেন তত ইনকাম, কেমনে আমি বুঝাইতেছি, জানেন আমি ক্যাট নিয়ে নিই আসি। এই দেখেন এখানে মানুষ আসবে, ওরা এসে এটা এগুলারে কুলে নিবে, দেখেন কুলে নেয় কীভাবে, দেখেন এই যে কুলে নিছে, এখন ইনকাম হবে দেখেন। মানে ও এগুলো মানে কেনার জন্য আসছে আর কি ওরা, ঠিক আছে। এই দেখেন এই যে পয়েন্ট দিছে, ঠিক আছে, দেখছেন পয়েন্ট দিছে, দেখেন। তো এরকম ওরা আসবে আর আমাদেরকে পয়েন্ট দিবে, ঠিক আছে। তো এইভাবে করে এখানে আর্ন হয়। এখানে দেখেন এই যে এইটা হচ্ছে আমার মেবি ব্রোঞ্জ লিক, আমি যদি ক্লিক করি, হ্যাঁ এটা একটা লিক, ব্রোঞ্জ লিক। তারপর হচ্ছে দেখেন সেম কিন্তু ওই যে হট কয়েন নট কয়েন যাই বলো না কেন, তারপরে এর পরবর্তীতে আর একটা লিক আসবে এরকম আর কি। ওকে, তো এখানে দেখেন কে কী করতেছে না করতেছে সবার র্যাঙ্কিং, ঠিক আছে। তো আমি হচ্ছে এই যে এক নাম্বারে, এইটা হচ্ছে দেশের বাইরে থেকে, ওনার অনেক মিলিয়ন কয়েন, মায়া কী ফান অফার। তো আচ্ছা মামা, আমি হচ্ছে এটা ক্লোজ করে দিই এখান থেকে, আমাকে আবার এগেন প্লে করতে হবে। ব্যাক প্রেস করলে মনে হয় চলে আসতে পারতাম, সমস্যা নেই, আমি দেখাই দিতেছি আপনাদের। তো আমাদের তো এই যে দেখেন এই যে 10,000 প্লাস কিন্তু এখন পয়েন্ট হয়ে গেছে। এই যে ক্যাট আমাদের আবার এটা ঘুমাইতেছে, ই করতেছে, মানুষ আসবে আর এখানে আমাদের ইনকাম হবে। তো এখন মেন ফ্যাক্ট কি, আমাদেরকে এই যে টাক্সের মধ্যে প্রথমত ক্লিক করতে হবে, কারণ আর্ন করতে হবে তো কয়েন, যত বেশি কয়েন তত বেশি র্যাঙ্ক। তো চলেন আমরা টাক্সের মধ্যে ক্লিক করি, এই যে এখানে টাক্স অপশন, এখানে একটা ক্লিক করবেন, টাক্স লেখাই আছে। তো আমাদেরকে এখন কিছু কাজ করতে হবে, তাদের টুইটার থেকে শুরু করে কিছু কাজ করতে হবে, যেমন আর্ন মোর কয়েন অর রিওয়ার্ড। আমার 43টা ফিস দিবে তারা, মেবি এখানে ফিসের লোগো শো করছে, সিটিজেন বোট ইউজার। তাহলে আমরা জয়েন করছি, এখানে একটা ক্লিক করব, এটা আমাদের হয়ে যাবে, 5টা কয়েন পাইছি, কেমনে, কারণ আমরা তো বোর্ডে জয়েন করছি। এখন তাদের টেলিগ্রাম চ্যাট, এখানে একটা ক্লিক করবেন, এই এইটার মধ্যে এটাতে জয়েন করবেন। জয়েন করার পরে ব্যাক প্রেস করবেন, তাইলে আমাদের এইটাও হয়ে যাবে, একটু রিফ্রেশ দিলে হয়ে যাবে। আবার চ্যানেলটাতে জয়েন করি, চলেন চ্যানেল জয়েন করলাম, হয়ে গেল এখান থেকে, হ্যাঁ ব্যাক প্রেস করলাম। তারপর হচ্ছে টুইটারে জয়েন করবো, টুইটারে এমনিতেই হয়ে যাবে আমার জানা মতে, টুইটারে ওরা নেয় না ডিরেক্টলি, কী লেগে নেয় না ওরা, এবার হয়তো বা কাজ করতেছে না, 20টা ই পাইছি, ফিস পাইছি আমি। তো তারপর রিটুইটের মধ্যে ক্লিক করলাম, দেখবেন এটা এটা হয়ে গেছে অটোমেটিক, না না নিয়ে গেছে। আচ্ছা এখান থেকে ফলো করে দিই, ভালোই হয়েছে, এখানে নিয়ে আসছে। রিটুইটের মধ্যে একটা রিটুইট করে দেবেন, এখান থেকে ক্লিক করে জাস্ট রিপোস্ট, ওকে রাইট নাও ডান। এখান থেকে আমাদের এটা হয়ে গেল। এখন দেখেন এখানে কিন্তু একটা বিষয় আপনাদেরকে ইম্পর্টেন্ট বুঝতে হবে, আমি যদি এটা একটু কাটি, আবার ট্যাক্সের মধ্যে ক্লিক করবেন, একটা জিনিস দেখেন এখানে খুবই খুবই ইম্পর্টেন্ট, এই পার্টগুলো আপনারা কিন্তু মিস করবেন না। এখন আমাদের কিন্তু এই যে দেখেন সবগুলো ট্যাক্স কিন্তু টিকমার উঠে নাই, টিকমার উঠে নাই। ডেলি চেকিংটা করার জন্যই কিন্তু আপনাকে এই টোন ওয়ালেট লাগবে, আমি দেখাচ্ছি। এখান থেকে ক্লিক করবেন, এই যে রিলোড, এখানে একটা ক্লিক করবেন, রিলোডের মধ্যে ক্লিক করার পরে যে ট্যাক্সগুলো করছি ওগুলো আমাদেরকে কমপ্লিট দেখাবে। আমরা আবার ক্লিক করি, এখানে এটা হয়ে যাবে আই থিঙ্ক, হ্যাঁ হয়ে গেছে, আবার ক্লিক দিলেন হয়ে গেছে এখানে। তাহলে আমাদের এটা হলো চেকিংয়ে ক্লিক করি, এখন চেকিংয়ে ক্লিক করার জন্য এই দেখেন এখন কী বলতেছে যে টোন কিপার ওয়ালেট। তাহলে আমাদের এখন এখানে টোন কিপার ওয়ালেট যেটা, সেটা আমাদের কী করতে হবে, ক্রিয়েট করতে হবে। এটা আমার টিউটোরিয়াল অ্যাকাউন্ট, সো আমি লাইভ দেখাবো যাতে আপনাদের ইজি হয়। চলেন আমরা ক্রিয়েট করি, ক্রিয়েট করার পর এখানে আমি কিছু টোন নিয়ে আসবো,
লাইভ আপনাদের সামনে। আপনারা হচ্ছে টোনটা কুকয়েন থেকে বাই করতে পারবেন। গেট স্টার্ট, এখান থেকে হচ্ছে ক্রিয়েট, যেহেতু আমাদের ওয়ালেট নেই, সো সেট আপ হচ্ছে ওয়ালেট। তো সাকসেসফুলি সেট আপ হওয়ার পরে এখানে বলতেছে কন্টিনিউ। এখানে কিন্তু মিলাতে হবে পরবর্তী স্টেপে, এই ক্ষেত্রে আপনাকে স্ক্রিনশট নিতে হবে এরকম। তাহলে স্ক্রিনশট নিলাম, এখন কন্টিনিউ প্রেস করি। তাহলে এখন আমার হচ্ছে 3 নম্বর ওয়ার্ড, ভালোভাবে দেখেন এখানে কি বলতেছে, 3 নম্বর, 14 নম্বর আর 17 নম্বর ওয়ার্ড আমার কি ছিল। তাহলে আমার এখন এই স্ক্রিনশটটা দেখি। তো গাইস, এই স্ক্রিনশটটা কিন্তু হারাবেন না, কারণ ওই যে বললাম এটা আপনাদের লাগবে। তাহলে আমাদের 3 ছিল আর ম্যাগনেট, এটা আমরা এইভাবে মিনিমাইজ করে মিলাবো, আমাদেরকে লিখতে হবে। তাহলে লিখলাম, এখন 14 নম্বর কী ছিল এটা আমাদেরকে দেখতে হবে। এখান থেকে এই যে 14 নম্বর খুঁজে নেবেন, এই যে লেখাই তো আছে 14 নম্বরে কী আছে, কি মোটর। তাহলে আমি লিখি, এভাবে লিখতে হবে আপনাকে এরকম আর কি, ঠিক আছে। আবার দেখবেন মিলে কিনা, না মিললে কিন্তু ঝামেলা। MOTOR মোটর, হ্যাঁ ঠিক আছে মোটর। আর 17 নম্বর হচ্ছে এই যে দেখেন সবার শেষে এদিকে থাকবে কোয়েন্টাম, ঠিক আছে, এই যে এটা 17 নম্বর। আমি লিখি এই যে, তাহলে এখন কন্টিনিউ দিব। ওকে, এখন একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি দিলাম 1122, আবার দিবেন 1122, আপনি আপনার মতো দিবেন যাতে না ভুলে যান। এখন বলতেছে এনেবল ফিঙ্গারপ্রিন্ট, আমি এখান থেকে ল্যাটার করে দিই, যেহেতু আমার এখন ফিঙ্গারপ্রিন্ট দিতে মন চাচ্ছে না। আচ্ছা, এখান থেকে নোটিফিকেশন এনেবল করতে এটা করা যায়, এটা দরকার আমাদের, যেহেতু নোটিফিকেশন দেখতে হবে। এখন বলতেছে কংগ্রেচুলেশন, আমাদের ওয়ালেট কিন্তু সেট আপ ডান। এখন এইখানে চেক আউট করার জন্য অল্প কিছু টোন লাগবে, কি লাগবে মামা, টোন লাগবে। সো আপনি এখানে ক্লিক করলে অ্যাড্রেসটা রিসিভ হয়ে যাবে, এই যে এখানে জাস্ট টাচ করলে কপি হয়ে যাবে। আপনি টোন কোথায় পাবেন, টোন কুকয়েনের মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, কুকয়েনের মধ্যে। এখন তো ওইটা তো আর এত দূর আমি দেখাইতে পারতেছি না, কারণ আমি এটা জাস্ট টিউটোরিয়াল বানাই, এটা দিয়ে আমি আমার এই ওয়ালেটে অন্য একটা ওয়ালেট থেকে কিছু টোন নিয়ে আসি। তো আমি এই 27 সেন্টের মতো টোন নিয়ে আসছি। তো চলেন আমরা এখন চেক আউট করি, বোটের মধ্যে চলে আসবেন অ্যাগেন, এখান থেকে আবার অ্যাগেন প্লে করতে হবে আপনাকে। আমি যেভাবে দেখাচ্ছি সেম টু সেম ওইভাবে করবেন, ঠিক আছে। আর এখানে মেবি নিজস্ব ইও ক্রিয়েট করা যায়, এখানে ক্লিক করে আপনি ক্রিয়েট করতে পারেন, বাট এটা টাইম লাগবে, হঠাৎ করে মেবি পারবেন না। তো এখন আমার কাজ কি, টাস্কের মধ্যে একটা ক্লিক করব এখান থেকে, যেহেতু চেক আউট আমার বাকি রয়েছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেহেতু ডেলি চেকিংটা আপনাকে করতেই হবে, নাহলে তো ইনঅ্যাক্টিভ হিসাবে আপনাকে গণ্য করবে, তাই না। তো ডেলি চেকিংয়ের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে যে টোন কিপারটা সিলেক্ট করব, এখন আমাকে এখানে নিয়ে আসবে। এখন আমি টোন কিপার যে ওয়ালেট, এখানে হচ্ছে কানেক্টের মধ্যে ক্লিক করব, এখান থেকে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আমাকে তারা এটা কানেক্টেড করবে, এই যে দেখেন কানেক্ট হচ্ছে এই ইয়ের সাথে। তাহলে এটা কানেক্ট হইলো আমার, দেখেন এখন কিন্তু আমার এটা চেক আউট, এখন বলছে কনফার্মেশন করব। তো আমরা এখানে চলে আসবো, এখান থেকে কনফার্ম দিব, একটু লোড নিবে, দেখেন এখন কনফার্ম করতে হবে 1122। ওকে ডান, আমি হচ্ছে এটা কমপ্লিট করে নিয়েছি, আই থিঙ্ক হয়ে গেছে। ওয়ালেট হচ্ছে আপনার এটাকে কানেক্ট করছে, দেন চেক আউট কমপ্লিট করছে, দেখেন এখান থেকে চেক আউট। তাহলে এখান থেকে আমি একটা রিলোড করবো, রিলোড পেজ। ওকে, আমি দেখি যে কত সেন্ট কার্ডে, তাহলে আমার কিন্তু সব কমপ্লিট, ঠিক আছে, এখান থেকে সব কমপ্লিট। তাহলে আমার এই ব্যাকগ্রাউন্ড আবার যে ওদের মিউজিক আসতেছে, এখান থেকে দেখি 27 সেন্ট ছিল, 23 সেন্ট আছে, তাহলে 4 সেন্টের মতো ফি কাটছে। একটু ফি তো ভাই দিতেই হবে, যেহেতু ভালো অফার, শক্তিশালী অফার। ওদের টুইটার থেকে যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এটা ওদের কিন্তু নিজস্ব টুইট, দেখেন তো ওরা কিন্তু এখানে বলেই দিছে, দেখেন এই যে আপনারা যদি জয়েন করেন, জয়েন দ্য ক্যাট মেটাভার্স অ্যান্ড লেটস মিও বিগেন, ঠিক আছে, প্লে টু এয়ারড্রপ AI, তার মানে আমরা এখানে কিন্তু এয়ারড্রপ পাবো, ঠিক আছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই অফারটা কোনোভাবেই স্কিপ করতে চাচ্ছি না, মিস করতে চাচ্ছি না। তো আমি রাইট নাও রিপিট আপনাদেরকে কাজটা বুঝিয়ে দিই। প্রথমত হচ্ছে এই যে ক্যাট নেবেন, এখান থেকে ক্যাট নিলে ক্যাটগুলোতে ইনক্রিজ হবে আর আপনার আর্ন হতে থাকবে। আর এই টাস্কটা মেবি একবার কমপ্লিট করলে হয়, তবু ডেলি চেকিংটা কমপ্লিট করবেন, মানে ডেলি চেক করবেন এখানে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা এখন এই ক্যাটের উপরে ক্লিক করে দেখি কিছু হয় কি না, না কিছু হয় না। তাহলে আমরা এখন কী করবো, বুস্টের মধ্যে ক্লিক করি। বুস্টের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখেন 10 মিনিট আছে, 3 মিনিট আছে, তারপর হচ্ছে 20 মিনিট আছে, এরকম কিন্তু কিছু আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি হচ্ছে একটা কাজ করি, 30 মিনিট একটা বুস্ট নিয়ে দেখি কী হয়। আচ্ছা, এই বুস্ট নিতে হলে আপনাকে হচ্ছে এইখান থেকে কিছুটা ফি দিতে হবে, দেন এটা আপনি বুস্ট নিতে পারবেন, মানে ওই সেম লাইক এটাকে আপনি হট কয়েন ধরতে পারেন আর কি, ঠিক আছে। তো এখানে হচ্ছে এটা কনফার্মেশন হচ্ছে, এখন আমার হচ্ছে 30 মিনিট পর পর এটা ক্লেম করলেই আই থিঙ্ক হয়ে যাবে। তাহলে এটা বুস্টের ব্যাপারটা তো বুঝছেনি, আপনারা আপনারা মনের মতো করে নেবেন। এটা দেখেন এখানে ইনকাম হচ্ছে। তারপরে এখন আমাদের কাজ কি,
আমরা হচ্ছে মূলত ফিশের মধ্যে যাব। ফিশের মধ্যে ক্লিক করলাম, এখানে ফিশ কিভাবে ই করে আগে সাউন্ড অফ করার চেষ্টা করি। নাই সাউন্ড অফ সিস্টেম নাই। কম অন বাচ্চু, কি চাই না আমি এটা সেগুলো দেন। আচ্ছা আমি এটা সাউন্ড কমাই দিই। তো এখান থেকে ফিশ কিভাবে আর্ন করে দেখি আমরা। নো র্যাঙ্কিং, আমি স্টার্টের মধ্যে ক্লিক করি দেখি কি হয়। যদি আমি গেমে খুব পারদর্শী না মামা, কি ও আচ্ছা এখানে তো আপনি এগুলো আবার আপগ্রেড করতে পারেন, যে রিচার্জ করার লাগবে মেবি। আপনি যদি 99 সেন্ট রিচার্জ করেন তাহলে হচ্ছে আপনি 300 ফিশ পাবেন। যেমন আমার 200 ফিশ আছে, তার মানে আমি এটা দিয়ে করতে পারবো। ওকে, এখানে আবার মেবি ডলারও আর্ন করা যায় ডিরেক্ট। তো চলেন এই যে এখানে ক্লিক করি দেখি কী হয়। 2x এখানে হচ্ছে র্যাঙ্কিং 312 আছে। ও মামা এটা মানে অটোমেটিক্যালি মাছ ধরে, ঠিক আছে। কিরে ভাই এটা কেমনে ঘুরা, আমি তো কিছুই বুঝতেছি না। আচ্ছা আমার কাছে এখন কত আছে, 312 ফিশ আছে। এটা মনে হয় এমনিতেই মাছ ধরতেছে নাকি। পাস করি কি হয়। আচ্ছা আবার দিই 396। তার মানে কি আমার এমনিতেই বাড়তেছে নাকি। ও আচ্ছা যখন স্টার্ট করবেন এটা মেবি অটোমেটিক্যালি আর্ন হতে থাকবে। দেন এখানে যখন এই যে রিয়েল নাকি এখানে ক্লিক করলে আপনার এটা এই মাছগুলো এখানে জমা হয়ে যাবে, ঠিক আছে। আর এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন, এখানে দেখেন এই যে আমার কিন্তু আবার বাড়লো, 408 হয়ে গেলো, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা এখানে বলে ওয়েট 152 কেজি পাইছি, 168x এখানে দেখাচ্ছে। এই যে এখানে দেখ এই মাছগুলো পাইছি দেখা যায়। কন্টিনিউ করি, এখান থেকে আবার আমার মাছ ধরা শুরু হইলো। এটা মানে র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে, এগুলো আপনারা বুঝে নেবেন। হ্যাঁ এই যে দেখেন আমার কিন্তু এই যে বারে কমে এইরকম আর কি, হালটা মনে হয় কমে। এখান থেকে আবার ডবল দেখাচ্ছে, কামিং সুন এগুলো পরে আসবে। তাহলে এই মাছের বিষয়টা তো বুঝছেনি, আপাতত এটা আমরা বাদ দিই। আমাদের কাছে হচ্ছে এখন শুধু এখান থেকে আমরা ডেইলি এই চেকিংটা কমপ্লিট করবো। আর ক্যাটের যে বিষয়টা, ক্যাট আপনারা খেয়াল রাখবেন, ক্যাট ক্যাট থেকে কেমন আর্নিং হয় কিংবা কোনো ক্যাট ট্যাট অসুস্থ হয় কিনা এরকম কিছু আছে কিনা। আর এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে আপনাদের ক্লাব থাকবে, আপনি নিজস্ব একটা ক্লাব হয়তো বা খুলতে পারবেন, কিন্তু আমি আসলে বুঝতেছি না এটা কেমনে খুলে। কারো জানা থাকলে আমার বললেন আমি খুলে নেবেন। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। খুবই শক্তিশালী একটা পাওয়ারফুল একটা প্রজেক্ট, ডোন্ট মিস। আর কুকয়েন থেকে ট্রোন আপনারা নিয়ে নিন, কুকয়েন থেকে ট্রোন লিখলে আপনি এটা বাই করতে পারবেন। তারপর হচ্ছে আপনি উইথড্রল করে এটা চেক আউট করেন ডেইলি। গাইস এইখানে আরেকটা কাজ আছে যেটা আমি আপনাদেরকে দেখাইতে ভুলে গেছি। এই ক্যাট হচ্ছে মিলানো যায়, মানে এই ক্যাট একটার সাথে আরেকটা মিলাইলে আপনার হচ্ছে লেভেল বাড়বে। মানে কি আমি বুঝাই আপনাকে, যেমন এখানে এক লেখা না, এটা তো এক, তাই না। এখন দেখেন কি করবেন, এই যে ক্যাট আপনার এটা টান দিয়ে এটার উপরে নিয়ে আসবেন। আর এই যে এখন এই বক্সটা যদি আমি ক্লিক করি একটা বাচ্চা দিব দেখেন, মানে ডাবল প্রেস করবেন, তাহলে আমি একটা ক্যাট আরেকটার উপরে এরকম ধাক্কা দিয়ে নিব এরকম আর কি। এই 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 দেখেন মিলছে, এখন কি হয়েছে দুই হয়েছে, তাহলে দুয়ে দুয়ে মিলাইলে তিন হয়ে যাবে। এরকম ধাক্কা দিবেন না, তিন হয়েছে না। এখন দেখেন আবার এটা মিলাই আমি এই এই, এখন এটার সাথে এটা মিলাম তিন, তিনে তিনে মিলাম, দেখেন কি হয়। এখন ক্লেম করতে দিব আমারে, তাহলে চার চারে চারে মিলাই আমি এই দেখেন ক্লেম করতে দিচ্ছে, ঠিক আছে। এটা আপগ্রেড হয়েছে, মানে একটার সাথে একটা মিলাই আপনার হচ্ছে আপগ্রেড করবেন, ঠিক আছে। যত বেশি আপগ্রেড করতে পারবেন তত বেশি আপনার এখানে ক্যাট, আবার যখন ক্যাট নেবেন এরকম তত বেশি আপনাদের হচ্ছে লেভেল আপ হবে, আর তত বেশি আপনার কয়েন আর্ন হবে। আর যত বেশি কয়েন আর্ন তত বেশি আপনার বেনিফিট। এই যে এখন টান দিয়ে জাস্ট মিলাবেন পেজলের মতো আর কি, একটার উপরে নিয়ে আরেকটা দিবেন, বাট এখানে মিল থাকতে হবে। এগুলো এরকম আসলে ডাবল প্রেস করবেন, তাহলে দুই পাইলাম, দুইয়ে দুইয়ে তিন, এখানে হচ্ছে তিনে তিনে তিন করবো এখন আমি, তাহলে চার হইলো, চারের পরে পাঁচের সাথে মিলাই দিব, দুই দুইয়ে দুয়ে তিন, দেখেন আমি পাঁচের সাথে একটা মিলাই, তাহলে আচ্ছা তিন করতে হবে। ওকে ফাইন, আমি কিছু ক্যাট নেই, দুই এই দেখেন তিন, এখন দেখেন তিনের সাথে চার হয়ে যাব। এই যে এটা মিলাইলে চার হবে, তাহলে চারের লোকে পাঁচ মিলাই দিবেন। এখন এইটা টান দিয়ে আবার এখানে নিয়ে আসবেন, এখন দেখেন পাঁচ হয়েছে না। এখন পাঁচ পাঁচ মিলাইলে কী হয়, ক্লেম আপগ্রেড হইলো। এখন আবার ছয়, এইভাবে করে ক্যাট মিলাবেন আর লেভেল বাড়াবেন, যত বেশি পয়েন্ট তত বেশি ইনকাম। ওকে, আই থিঙ্ক আপনারা সব কিছু বুঝতে পারছেন। আর যদি ইনভাইট করতে চান, এখান থেকে ইনভাইট অপশন রয়েছে, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের যারা আছে তাদেরকে ইনভাইট করতে পারেন।
এখানে আপনার র্যাঙ্কিং ট্যাঙ্কিং দেখাবে যে আপনি কি করছেন না করছেন সেটা দেখাবে, ঠিক আছে, আর কে কতটা আর্ন করলো সেটাও মেবি দেখাবে এখানে। তারপর এখান থেকে আপনি হচ্ছে ব্যাক প্রেস করতে পারেন এখানে, আই থিঙ্ক এটা ব্যাক প্রেস করলেই হবে না, এটা ক্লোজ হয়ে যায় কারণ ওই যে আমাদের ইটা কাজ করে না। আবার অফলাইনে থাকলে দেখেন এই যে আর্নিং দিয়ে কালেক্ট করবেন, এটা এটা আমাদের কালেক্ট হলে এক শপ আছে, শপ থেকে আমি এগুলো আপগ্রেড করা যায়, স্পিড নিতে পারবেন, ক্যাটার স্পিড, যেমন ধরুন এইটা আমি নিলাম 6টা টুকেট পার্সেস সাকসেসফুল। আমার কিন্তু এই যে টোন কাইটটা নিতে আছে, আই থিঙ্ক এই যে সরি ফিশটাই হয়তো আমার মেন টোকেন, এটা আপডেট করলে যেমন এই টোকেন কেটে নেবে, এটা আপডেট করলে এই টোকেন কেটে নেবে, মানে যত বেশি আপডেট তত বেশি কিন্তু আপনার ইনকাম, ঠিক আছে। তারপরে যে এগুলো আনলক হবে, তো এইভাবে করে কাজগুলো করতে হবে, কাজগুলো করেন, এটাতে ভালো বেনিফিট হবে ভাই, বিগেস্ট প্রজেক্ট।